ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ডাইনোসরের প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়। এরপর থেকে পর্বতগাত্র বা শিলায় আটকে পড়ে থাকা ডাইনোসরের কঙ্কাল পৃথিবীর বিভিন্ন জাদুঘরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ডাইনোসরেরা বর্তমান বিশ্ব সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। প্রধানত কোনো কোনো অবলুপ্ত ডাইনোসর প্রজাতির বিশাল আয়তন এবং তাদের সম্ভাব্য হিংস্র স্বভাবের দরুন তারা শিশু ও বয়স্ক সবার কাছেই বিশেষ আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। সর্বাধিক বিক্রিত বই এবং জুরাসিক পার্ক ইত্যাদি চলচ্চিত্রে ডাইনোসর প্রসঙ্গ এসেছে এবং এ সংক্রান্ত নতুন যে কোনো আবিষ্কার গণমাধ্যমে বিশেষভাবে সম্প্রচার করা হচ্ছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ডাইনোসররা প্রায় 1.5 কোটি বছর ধরে পৃথিবী শাসন করেছিল। এটি মানব ইতিহাসের মোট সময়ের মাত্র 0.1%। ডাইনোসর শব্দটি প্রাচীন গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ ভয়ঙ্কর টিকটিকি। হিন্দিতে ডাইনোসরগুলিকে ভীমসড়াত বলা হয়, যার সংস্কৃত ভাষায় অর্থ ভয়ানক টিকটিকি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ডাইনোসরগুলির বিনাশের কারণটি ছিল 10 কিলোমিটার ব্যাসার্ধের একটি উল্কা, যা 6.5 কোটি বছর পূর্বে মেক্সিকো উপদ্বীপে আঘাত হেনেছিল এবং পৃথিবীতে এক ভয়াবহ ধ্বংস সাধন করেছিল। পুরো আকাশটি বহু বছর ধরে ছাইতে ঢাকা ছিল, যার কারণে পৃথিবীর প্রায় সমস্ত ডাইনোসরদের মুছে ফেলা হয়েছিল। এখনও অবধি পাওয়া জীবাশ্ম থেকে 2468 প্রজাতির ডাইনোসরের গোত্র জানা গেছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে 65 মিলিয়ন বছর আগে ডাইনোসর হাজার হাজার প্রজাতির অবশ্যই ছিল। সর্বকালের বৃহত্তম ডাইনোসর জীবাশ্মটি 2 মিটার দীর্ঘ, যা আমেরিকার ওয়াইমিং থেকে পাওয়া গিয়েছে। ডাইনোসরগুলির কঙ্কাল বিশ্বের প্রতিটি মহাদেশে পাওয়া গিয়েছে, তবে এটি লক্ষণীয় যে সেই সময় পৃথিবীর সমস্ত মহাদেশগুলি আজকের চেয়ে একে অপরের চেয়ে কম দূরে ছিল। জুরাসিক পার্ক সিনেমায় ডাইনোসরগুলির চিৎকারের শব্দগুলি কচ্ছপের লিঙ্গের রেকর্ডিং থেকে নেওয়া হয়েছে। ডাইনোসররা প্রায়শই পাথরের টুকরো খেত। এই টুকরোগুলি তাদের পেটে বসে খাবার পিষতে সাহায্য করত। মধ্য চীনের কিছু কৃষক ডাইনোসরের হাড় থেকে ঔষধ তৈরি করতেন। তারা বিশ্বাস করতেন যে এটি ড্রাগনদের হাড়। ডাইনোসররা পৃথিবীর যে সময়কালে বাস করত তাকে মেসোজাইক যুগ বলা হয়। মেসোজাইক যুগ আরও 3টি ভাগে বিভক্ত, ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসিয়াস। ডাইনোসররা কতদিন বেঁচে ছিলেন এই ধারণা নিয়ে বিজ্ঞানীরা এখনও একমত নন। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে তাদের আয়ু তাদের প্রজাতির উপর নির্ভর করে। কিছু বড় প্রজাতি 200 বছর অবধি বেঁচে থাকতে পারে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি চুনাপাথরের শিলা রয়েছে, যার উপরে ডাইনোসরগুলির 5000-এরও বেশি পদচিহ্ন রয়েছে। এটি প্রায় 6.8 কোটি বছর পুরনো বলে জানা গিয়েছে। প্রায় সব ডাইনোসর ডিম দেয়। এখন অবধি 40 প্রকারের ডিমের অবশেষ আবিষ্কার করা গিয়েছে, যা ডাইনোসরগুলির অন্তর্ভুক্ত। ডাইনোসরের ডিমগুলো অনেকটা ক্রিকেট বল থেকে শুরু করে বাস্কেটবলের মতন। ডাইনোসরগুলি উভয় মাংসাশী এবং ভেষজজীবী ছিল। বেশিরভাগ ডাইনোসর ছিল নিরামিষাশী। জলের নিকটে বসবাসকারী ডাইনোসরগুলির বেশিরভাগ অবশেষ পাওয়া গিয়েছে। গুজরাটের নর্মদা নদী অঞ্চল থেকে একটি ডাইনোসরের অবশেষ পাওয়া গেছে, যা 7 কোটি বছর পুরাতন। ডাইনোসরগুলির অনেক প্রজাতির উঠতে সক্ষম হয়েছিল। ডাইনোসর প্রায় 1.5 কোটি বছর আগে উঠতে শিখেছিল।